আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মার্জিয়া মীরা। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দিবাগত রাত 2:30টার দিকে ইউএনও সরকারি বাসভবনে ভেন্টিলেটর ভেঙে এই ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। জানা গেছে, ইউএনওর বাবা ওমর আলী প্রতিদিন সকালে হাঁটতে বের হয়, কিন্তু সকালে তিনি বাড়ি থেকে বের না হয় তার হাঁটার সঙ্গীরা খোঁজ নিতে বাড়িতে যান। পরে বাড়িতে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ইউএনও ও তার বাবাকে আহত অবস্থায় দেখে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। ঘটনার সময় প্রহরীকে একটি ঘরে বেঁধে রাখা হয়েছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নাব্য সংকটের কারণে সকালে মাঝ নদীতে দুটি ফেরি আটকে যাওয়ায় কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ঘাটে মাইকিং করে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। মূলত নাব্য সংকটের কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পদ্মা নদীতে নাব্য সংকটের কারণে গত 5 দিন ধরে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। নৌ দুর্ঘটনা এড়াতে প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। নতুন ঘোষণার পর ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। তবে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে। কাঁঠালবাড়ি শিমুলিয়া রুটে অচলাবস্থার সৃষ্টি হয়, দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে চাপ বেড়েছে। নাব্যতা সংকট ও অতিরিক্ত গাড়ির চাপে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটের পাটুরিয়া ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঘাটে 500-র বেশি যানবাহন আটকে থাকায় বেশ দুর্ভোগে পড়েছে যাত্রী ও পরিবহন শ্রমিকরা। ডুবোচরের কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় এ দুর্ভোগ, ফলে ফেরিগুলো বাধ্য হয়ে কম লোড নিয়ে পারাপার করছে। আবার শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ার কারণেও চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়ায়। বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত ডিজিএম জিলুর রহমান জানান, নদীতে ড্রেজিং করা হচ্ছে এবং এ নৌ রুটে 17টি ফেরির মধ্যে 16টি ফেরি চলাচল করছে। করোনা সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে আসায় সৌদি আরবে ফিরে যেতে প্রবাসীদের আর কোনো বাধা থাকছে না, তুলে নেওয়া হচ্ছে এ সংক্রান্ত নিষেধাজ্ঞা। ফলে দেশটিতে প্রবেশের অনুমতি পাচ্ছেন বাংলাদেশ সহ 25টি দেশের প্রবাসীরা। সৌদি সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেট বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। দেশটির সিভিল এভিয়েশন জেনারেল অথরিটি কিছু শর্ত সাপেক্ষে এসব দেশে নাগরিকদের দেশটিতে প্রবেশের অনুমতি দিয়েছে। সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষের জারি করা স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করার জন্য বিমান যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সরকারি বিমান পরিবহন সংস্থা সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স। তবে প্রবাসীরা কবে থেকে সৌদিতে প্রবেশ করতে পারবেন তার নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি। এদিকে 25 দেশের তালিকায় বাংলাদেশের নাম থাকলেও নেই পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। টানা কয়েকদিন ধরে সৌদি আরবে আক্রান্তের সংখ্যা এখন 1000-এর নিচে। এবার জানাবো খেলার খবর। অবশেষে বার্সেলোনাতেই থাকছেন লিওনেল মেসি। মেসির বাবা হোর্হে এবং বার্সেলোনা সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেয়োর সাথে বৈঠকের পর অচলাবস্থা কেটেছে বলে জানিয়েছে টিআইসি স্পোর্টস। আর্জেন্টিনা টেলিভিশন টিআইসি স্পোর্টসই প্রথম লিওনেল মেসির নু ক্যাম্প ছাড়ার সংবাদ দিয়েছিল। তবে দাবি করেছে যে এখন শতকরা 90% বার্সেলোনায় থাকার সম্ভাবনা রয়েছে মেসির। এবার জানাবো শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে সরকার 5,82,13,808 টাকা বেশি রাজস্ব পেয়েছে। জুলাইয়ের তুলনায় আগস্টের লেনদেন বৃদ্ধি পাওয়ায় সরকার পুঁজিবাজার থেকে রাজস্ব আয় বেশি পেয়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। আগস্ট মাসে সাধারণ বিনিয়োগকারী অর্থাৎ ব্রোকারেজ হাউজের মাধ্যমে লেনদেন ও উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রি থেকে সরকার রাজস্ব আয় হয়েছে 24,61,79,340 টাকা। এর আগের মাস জুলাইয়ের দুই প্রকার লেনদেন থেকে সরকারের আয় হয়েছিল 18,79,65,532 টাকা। পুঁজিবাজারে তালিকাভুক্ত আমান ফিড লিমিটেডকে আগামী 3 মাসের মধ্যে এবি ব্যাংকের বকেয়া ঋণের অংশ হিসেবে 60 কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অর্থাৎ প্রতি মাসে কিস্তি হিসেবে 20 কোটি টাকা পরিশোধ করতে হবে। বকেয়া ঋণের কারণে জমি ও কারখানা নিলামে তোলার বিরুদ্ধে আমান ফিডের
করা এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। পাশাপাশি নিলাম স্থগিত রাখার কথা বলেছে হাইকোর্ট। বিষয়টি চিঠি ও ইমেইলের মাধ্যমে এবি ব্যাংককে অবহিত করেছে আমানফিড। আদালতের নির্দেশনায় বলা হয়েছে, যদি প্রথম কিস্তি অক্টোবর মাসের মধ্যে পরিশোধ না করে তবে এবি ব্যাংক আবারও আমানফিডের জমি ও কারখানা নিলামে তুলতে পারবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।